আজকের টপিক ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্স পড়ার আগে আমার যেটা মনে হয় যে যে যেটাকে আগে ডিসকাস করা উচিত সেটা হচ্ছে এরিয়া ভেক্টর। কারণ কি ইলেকট্রিক ফ্লাক্স বোঝার জন্য যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এরিয়া ভেক্টর। কথা হলো নিচু ক্লাসে তোমরা পড়েছিলে যে এরিয়া ইজ এ স্কেলার কোয়ান্টিটি, কিন্তু এখন আমি বলছি যে এরিয়া হলো ভেক্টর কোয়ান্টিটি। কারণটা হলো এরিয়ার ক্ষেত্রে তোমরা ভেক্টরে পড়েছিলে যে যদি এদিকটা হচ্ছে ধরো এ আর এদিকটা হচ্ছে বি কোনো প্যারালালোগ্রামের, তাহলে তার এরিয়া কত হতো? ভেক্টরে পড়েছিলে তার এরিয়া বের করতাম আমরা কীভাবে? এ ক্রস বি করে। এবং তার ম্যাগনিচিউড নিয়ে নিলে আমরা কী পেতাম? এরিয়ার ম্যাগনিচিউড পেয়ে যেতাম। কিন্তু এ ক্রস বি যখন করছি তাহলে ক্রস প্রোডাক্ট করে আমরা কী পাই? এরিয়া পাই। এবং এই ক্রস প্রোডাক্ট করে যে এরিয়াটা পাই সেটার ম্যাগনিচিউড তো হলো এটা, কিন্তু এ ক্রস বি ইকুয়ালস টু আমরা এটা লিখতাম এ বি সাইন থিটা এন ক্যাপ, আর এন ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং এ অ্যান্ড বি। মানে কি এ এন ক্যাপটা হচ্ছে এ এবং বি যে তলে আছে সেই তলের লম্ব বরাবর একটা ভেক্টর। থিটাটা কী ছিল? এ এবং বি এর অ্যাঙ্গেল, বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এরিয়া তাহলে এখন থেকে কী মনে রাখবে? এরিয়া হলো একটা ভেক্টর, এবং সে ভেক্টর ডাইরেকশন কোন দিকে হবে? সে ভেক্টরের ডাইরেকশন হবে ওই যে প্লেনটা আছে সে প্লেনের নর্মাল হবে। মানে কি এখানে যদি আমি বলি তাহলে এই হোয়াইট বোর্ডের ক্ষেত্রে কোন দিকে হবে? টুয়ার্ডস ইউ, মানে তুমি যেদিকে দেখছো সেদিকে, মানে হয় আপওয়ার্ড ডাইরেকশন হবে এদিক থেকে, হয় উপরের দিকে হবে, নাহলে নিচের দিকে হবে, ডাউনওয়ার্ড ডাইরেকশন হবে। এবার যদি আমি ধরো, হ্যাঁ তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে, ধরো আমি এটা প্রায় 4x4 সাইজের একটা স্কোয়ার শেপের প্লেন নিয়েছি। তাহলে 4x4 যদি হয় তাহলে এরিয়া কত হবে? এখান থেকে এটা হচ্ছে 4 সেমি আর এখান থেকে এটা হচ্ছে 4 সেমি। তাহলে এর এরিয়া কত হবে? 4x4 দ্যাট ইজ 16 সেমি স্কোয়ার। তাহলে এই এরিয়াটার ম্যাগনিচিউড হচ্ছে 16 সেমি স্কোয়ার, কিন্তু এটার ডাইরেকশন কোন দিকে হবে? যদি আমি এভাবে রাখি প্লেনটা তাহলে কোন দিকে হবে? উপরের দিকে, তোমাদের দিকে, তোমরা যেদিক থেকে দেখছো সেদিকে মনে হবে। কিন্তু যদি আমি প্লেনটাকে এভাবে রেখে দিই, এভাবে করে দিই, তখন এরিয়ার ডিরেকশন কোন দিকে হবে? সে তখন এরিয়ার ডিরেকশন হবে এইরকমভাবে, মানে প্লেনটা যেরকম আছে মার্কারটা সেই দিকে হবে। আর যদি প্লেনটা এভাবে করে তাহলে এদিকে হয়ে যাবে, ওই দিকে হয়ে যাবে, মানে লেফট থেকে রাইটের দিকে হয়ে যাবে। আমি যদি প্লেনটাকে এভাবে করে দিই তাহলে এরকম ডাউনওয়ার্ড হয়ে যাবে। যদি প্লেনটাকে আমি এইরকম করে রাখি তাহলে এরকম হয়ে যাবে, এরকম করে রাখলে এরকম করে হয়ে যাবে। মানে সব সর্বদা প্লেনের নর্মাল হবে, এই কথা ভালো করে মাথাতে ঢুকিয়ে নাও। তাহলে কোনো একটা প্লেন যদি নিই তাহলে প্লেনের ক্ষেত্রে একটা ডাইরেকশন নেবো, এবং সেই ডাইরেকশনটা কোন দিকে নেবো? আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড ফ্রম দ্য প্লেন। তার মানে প্লেনের সবসময় নর্মাল ডাইরেকশনটাকেই ওই এরিয়ার কে নেবো ডাইরেকশন হিসাবে কনসিডার করব। তাহলে এরিয়া ভেক্টর ব্যাপারটা গেল। তাহলে এরিয়া ভেক্টর কি? এরিয়া কি? তাহলে এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ডাইরেকশন অফ দ্যাট এরিয়া ইজ নর্মাল টু দ্য প্লেন। তাহলে এরিয়ার বিষয়টা আমরা বুঝলাম। এরপরে ফ্লাক্স, যেটা আমি বলছিলাম ফ্লাক্স ব্যাপারটা কি, বাংলা তো একে ফ্লাক্সই বলে। ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে কোনো যে কোনো ভেক্টর কোয়ান্টিটির, সে হতে পারে তোমার ম্যাগনেটিক, হতে পারে ম্যাগনেটিক ফ্লাক্স, হতে পারে ইলেকট্রিক ফ্লাক্স, হতে পারে গ্র্যাভিটেশনাল ফ্লাক্স, হতে পারে যে কোনো ভেক্টর কোয়ান্টিটি যে আছে তার কোনো এরিয়ার মধ্যে দিয়ে ফ্লোকে আমরা বলি ফ্লাক্স। যে কোনো ভেক্টর কোয়ান্টিটির কোনো এরিয়ার মধ্যে দিয়ে ফ্লোকে বলি ফ্লাক্স। বা আমরা এরকম বলতে পারি যে এয়ার ফ্লাক্সও বলতে পারি। ধরো ইয়ে বলছে, হাওয়া বইছে। তো আমি যদি ভাবি যে এটা হচ্ছে আমার, এটাকে ভাবছি আমি, এটা হচ্ছে আমার উইন্ডো, এরকম এটা উইন্ডো এভাবে আছে। যদি হাওয়া এদিক থেকে এদিকে যায়, মানে এয়ার, ধরো হাওয়া এদিক থেকে এদিকে বইছে আর উইন্ডোটা এভাবে খোলা আছে,
তাহলে তোমরা বলো যে এখান দিয়ে কি এখান এখান থেকে কি এইদিকে মানে এই রুমের ভিতরে কি এয়ার প্রবেশ করবে? প্রবেশ করলেও খুব কম, সেটা এখান থেকে এই সাইডে বাধা পেয়ে কিছুটা প্রবেশ করবে। কিন্তু যদি আমি আইডিয়ালি ধরে নিই তাহলে প্রবেশ করা উচিত না, কেন এই সোজাই বেরিয়ে যাবে। কিন্তু আমি যদি জানলাটা এভাবে না রেখে কি করতাম, কিছুটা এভাবে থাকতো, সেক্ষেত্রে কি হতো কিছুটা হাওয়া প্রবেশ করবে। কিন্তু জানলাটাকে যদি আমি এইভাবে রেখে দিই তাহলে কী হবে, সম্পূর্ণ হাওয়াই ওই জানলা দিয়ে রুমের ভিতরে প্রবেশ করবে। তার মানে কি কতটা হাওয়া রুমের ভিতরে বা কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা নির্ভর করছে সে এরিয়াটাকে আমি কতটা অ্যাঙ্গেলে ওই যেটা যে কোয়ান্টিটিটা যাচ্ছে তার সাথে রেখেছি, মানে এরিয়াটা যাচ্ছে এরিয়াটা এই থেকে দিকে যাচ্ছে, তাহলে এই ভেলোসিটির সাথে কত অ্যাঙ্গেলে এই এরিয়াটাকে রেখেছি তার উপর ডিপেন্ড করছে যে কতটা এয়ার ফ্লাক্স ওই রুমের ভিতরে উইন্ডো দিয়ে প্রবেশ করছে। সেম যদি এরকম হতো যে এই জানলাটা যতটা আমি নিয়েছি সেটা যদি সাইজে বড় হতো তাহলে কী হতো, বেশি ফ্লাক্স হতো। যদি সাইজে ছোটো হতো তাহলে কি ফ্লাক্স কম হতো। তার মানে কি ফ্লাক্স মানে হচ্ছে কোনো যে কোনো বা যে কোনো জিনিসের কী হবে, কতটা প্রবেশ করছে, প্রতি কতটা ওর ভিতরে কোনো 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 ফিজিক্যাল কোয়ান্টিটি কোনো জায়গার মধ্য দিয়ে কতটা প্রবেশ করছে বা বেরোচ্ছে। আমি এরকম বলতে পারি, স্মোক ফ্লাক্সও বলতে পারি, স্মোক ফ্লাক্সের কথা বলতে পারি, ধরো কোথা থেকে ধোঁয়া বেরোচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে কতটা কিছু একটা এরিয়ার মধ্য দিয়ে কতটা স্মোক বেরোচ্ছে। তার মানে কি ফ্লাক্স ব্যাপারটা যেটা বলছে সেটা ফ্লাক্সটা কার উপর ডিপেন্ড করছে, একটা হলো এরিয়া, দুই নম্বর হচ্ছে কতটা অ্যাঙ্গেলে রাখা আছে এরিয়াটা তার উপরে, আর তিন নম্বর হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা আমি নিচ্ছি সে ফিজিক্যাল কোয়ান্টিটিটার ইন্টেন্সিটি কত। মানে যদি আমি বলি যে এখান থেকে যে এয়ারটা যাচ্ছিলো তার ভেলোসিটি কত, যদি ভেলোসিটি বেশি হয় তাহলে এয়ারটা ওই উইন্ডোর মধ্যে দিয়ে বেশি প্রবেশ করবে, যদি ভেলোসিটি কম হয় তাহলে কম প্রবেশ করবে। তার মানে কি যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা নিচ্ছি তার কার উপরে, তার হচ্ছে ইন্টেন্সিটির উপর, দুই নম্বর হচ্ছে যে এরিয়াটা নিচ্ছে যে এরিয়াটার মধ্যে দিয়ে আমি ফ্লাক্স বের করছি সে এরিয়াটার সেই যে এরিয়াটার মধ্যে দিয়ে বের করছি সেই এরিয়াটার ম্যাগনিচিউডের উপর, আর থার্ড হচ্ছে ওই এরিয়াটা ওই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা নিচ্ছি যে ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটিটা নিচ্ছি তার সাথে কতটা অ্যাঙ্গেল করে আছে তার উপর। এবার কথা হলো যে এখানে যে অ্যাঙ্গেলের ব্যাপারটা আছে সেই অ্যাঙ্গেলটা কীভাবে ডিপেন্ড করছে। দেখো আমি যদি এখানে এভাবে নিই তাহলে এক্ষেত্রে এই এরিয়া ভেক্টর, এই এরিয়া ভেক্টর এখন যদি আমি এভাবে রাখি, এই প্লেনটাকে যদি আমি ধরো এই তোমার যেভাবে রেখেছিলাম প্লেনটাকে যদি আমি এভাবে রাখি এইভাবে, তাহলে এরিয়া ভেক্টর ডাইরেকশন ওইদিকে আর ভেলোসিটির ডাইরেকশন এইদিকে, মিডলের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে মিডলের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়াতে ফ্লাক্স কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে এখানে ওর ভিতরে কোনো ফ্লাক্স প্রবেশ করবে না। কিন্তু যদি আমি এটাকে ঘুরিয়ে এইভাবে করে দিই তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল কত হচ্ছে, 180 ডিগ্রি বা ভাবতে পারি 0 ডিগ্রি, যদি এই এরিয়াটার এই ডিরেকশনটা এদিকে নিই, হয় এদিকে হবে ডাইরেকশন না হলে এদিকে হবে, তাহলে আমি ভাবতে পারি 0 ডিগ্রি ও না 180 ডিগ্রি, তখন কী হচ্ছে সবচেয়ে বেশি ফ্লাক্স ইন্টার করছে। তার মানে কি এখানে কোন অ্যাঙ্গেল কস নিলে আমাদের ঠিক হবে ম্যাচ করবে না সাইন নিলে ম্যাচ করবে, যখন আমি দেখছি যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তখন ভ্যালু চলে আসে জিরো, সাইন জিরো, সাইন 90 ডিগ্রি ভ্যালু তো 1 হয় তাহলে সেক্ষেত্রে ভ্যালু জিরো আসার চান্স নেই, কার ভ্যালু জিরো হয় কস 90 ডিগ্রি। তার মানে বুঝতে পারছি আমরা যে কস ফ্যাক্টরটা যদি নিই তাহলে কী হবে আমার ওই অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করবে। তার মানে কি ফ্লাক্স ব্যাপারটা হচ্ছে, ফ্লাক্সকে আমরা সাধারণত ফাই দিয়ে লিখি, তাহলে ফ্লাক্স কত হবে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যদি আমি ইলেকট্রিক ফ্লাক্স বের করি তাহলে হবে ইলেকট্রিক ফিল্ড ডট, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড যেটা যেভাবে বোঝাচ্ছিলাম সেভাবে করি, তাহলে ইলেকট্রিক ফিল্ড এরিয়া ইনটু কস থিটা। যদি আমি ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স বের করি তাহলে, যদি ম্যাগনেটিক ফ্লাক্স বের করি তাহলে কত হবে, যদি ম্যাগনেটিক ফ্লাক্স বের করি তাহলে কত হবে, ম্যাগনেটিক ফিল্ড এরিয়া ইনটু কস থিটা, হোয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড এ, বি হচ্ছে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর এটা হচ্ছে এরিয়া, একরকমভাবে ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এটা হচ্ছে এরিয়া, আর থিটাটা হচ্ছে এ এবং ই এর মধ্যবর্তী কোণ। বারবারে বলে দিচ্ছি যে এ দুটো ভেক্টর কোয়ান্টিটির মিডলের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা এবার কথা হলো যে
আমরা যখন cos থিটা লিখছি তখন দেখো তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটির কোন প্রোডাক্ট করলে আমরা cos থিটা পাই, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে যে ডট প্রোডাক্ট করলে, তাহলে আমি লিখতে পারি e ডট a। কিছু কিছু বই এটাকে e ডট s ও লিখে, যেটা তোমাদের মনে রাখতে সুবিধা। এখানে তাহলে কি লিখতে পারি, b ডট a। তার মানে ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে e ডট a, ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে বি ডট এ, আর এরিয়ার যে ডাইরেকশন সেটা কোন দিকে নেব, অলওয়েজ নর্মাল টু দ্য প্লেন। সর্বদা কি নেব, যে প্লেনটা নিচ্ছি সে প্লেনের লম্ব বরাবর নেব এরিয়া ভেক্টরের ডাইরেকশন। আচ্ছা, এবার কথা হলো যে তাহলে আমরা শিখে গেলাম ফ্লাক্স ব্যাপারটা কি। তাহলে সে ফ্লাক্স কি হতে পারে, ইলেকট্রিক ফ্লাক্স হতে পারে, ম্যাগনেটিক ফ্লাক্স হতে পারে, এয়ার ফ্লাক্স হতে পারে, স্মোক ফ্লাক্স হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, যে কোনো ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটির কোনো এরিয়ার মধ্য দিয়ে যতটা এন্টার করছে বা যতটা ওই এরিয়া থেকে বাইরে বেরিয়ে আসছে তার অ্যামাউন্টটাকে আমরা বলছি ফ্লাক্স। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স আমরা এভাবে বের করবো, ম্যাগনেটিক ফ্লাক্স এভাবে বের করবো, এয়ার ফ্লাক্স আমরা ক্যালকুলেট করতে পারি, তোমাদের যেহেতু দরকার নেই এখন তাই করছি না। এয়ার ফ্লাক্স আমরা বের করতে পারি তোমাদের যখন ইলেভেনে অবশ্য করেছিলে, ধর একটা পাইপের মধ্যে দিয়ে ওয়াটার যাচ্ছে, সে যে ওয়াটারটা যে কিছু একটা ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে, তাহলে কতটা ওয়াটার পার সেকেন্ডে বেরোচ্ছে কীভাবে করতাম, এখানে যে ভেলোসিটি আছে ভেলোসিটি ইনটু এর এরিয়া, পাইপটা যে ক্রস সেকশনাল এরিয়া আছে সেটা করলে আমরা পেয়ে যেতাম তার যে ফ্লাক্স, যে পার ইউনিট ইনটু ডেন্সিটি করতে হতো অবশ্য, তাহলে পার ইউনিট টাইমে কতটা মাস ট্রান্সফার হচ্ছে সেটা আমরা বের করতে পারতাম। আচ্ছা, এবার কথা হলো তাহলে আমাদের ফ্লাক্স ব্যাপারটা গেল, তাহলে আমরা এখন পড়বো কি, এখন আমরা পড়বো ইলেকট্রিক ফ্লাক্স। তোমরা যখন ম্যাগনেটিজম পড়বে তবে ম্যাগনেটিজমে পড়বো আবার ম্যাগনেটিক ফ্লাক্স, তার জন্য আমি দুটোকে একসাথেই বলে দিলাম। আচ্ছা, এবার কথা হলো ইলেকট্রিক ফ্লাক্স তাহলে কি, তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন কি লিখবো আমরা, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স আমরা ডেফিনেশন কি লিখবো, ইলেকট্রিক ফ্লাক্স তড়িৎ ফ্লাক্স। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কি লিখবো, যে কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে মোট যত পরিমাণ তড়িৎ বলরেখা লম্বভাবে ওই তলকে অতিক্রম করে। লম্বভাবে বলার কারণটা কি, ধরো এরকম তড়িৎ বলরেখা আছে, তড়িৎ বলরেখা অবশ্য আমরা জানবো তড়িৎ বলরেখা কী ব্যাপারটা। এবার কথা হলো যে আমি এই এরিয়াটাকে এখানে রেখেছি, এবার যদি দেখো এরিয়াটাকে আমি এভাবে রাখি তাহলে কটা লাইন এর মধ্যে দেওয়া আছে, তিনটা, কিন্তু এরিয়াটাকে যদি আমি এইভাবে রাখি তাহলে কটা লাইন যাচ্ছে, চারটা। তার মানে দেখো যখন আমি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করছি তখন কী হচ্ছে, লাইন অফ মানে ইলেকট্রিক লাইন কী হচ্ছে, ইনক্রিজ করছে। তাহলে অ্যাঙ্গেল যত চেঞ্জ করছে তাহলে সেক্ষেত্রে ততটা ইনক্রিজ করছে। তাহলে কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারলি যটা লাইন বেরোয় সেটাকে বলছি আমরা ওই এরিয়ার ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে কি ইলেকট্রিক ফ্লাক্সের সংজ্ঞা কী লিখবে, সংজ্ঞাটা তাহলে লিখে নাও। তাহলে কী সংজ্ঞা লিখলাম, কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যাকে ওই তলের তড়িৎ ফ্লাক্স বলে। ওই তলের লম্ব বরাবর যে কটা তড়িৎ বলরেখা বেরোবে, একটা বেরোক দুটো বেরোক, আমরা কীভাবে কাউন্ট করতে পারবো, তাহলে যটা বেরোবে তাকে আমরা বলছি তড়িৎ ফ্লাক্স। যদি ম্যাগনেটিক ফ্লাক্স বলতাম একরকম বলতাম ডেফিনেশন কী বলতাম, কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ জায়গায় কী বলতাম, চৌম্বক বলরেখার সংখ্যাকে ওই তলের চৌম্বক ফ্লাক্স বলে। আচ্ছা, এটাকে প্রকাশ করলাম আমরা কীভাবে, ভেক্টর ফর্মে প্রকাশ করলাম, ফাই ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু ই ডট এ বা ই এ কস থিটা। যদি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়ার মিডলের অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা এটা ইউজ করবো, আর যদি এটা ইলেকট্রিক ফিল্ড আর এরিয়াকে ওকে ভেক্টর ফর্ম বলে দেয় তাহলে আমরা এটা ইউজ করবো। এবং ডট প্রোডাক্ট তোমরা ক্লাস ইলেভেনে অলরেডি পড়ে এসো, সেখান থেকে তোমরা ইলেকট্রিক ফ্লাক্সের ম্যাগনিটিউড বের করে নিতে পারবে। আচ্ছা, এবার কথা হলো এটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, খুব আস করে। এবার দেখো দুটো ভেক্টর কোয়ান্টিটি ডট প্রোডাক্ট করলে যেটা পাই সেটা আমরা কী পাই, স্কেলার পাই অলওয়েজ। কারণটা কি দেখো, এখানে কোনো ভেক্টর সাইন দেওয়া হয় না,
তার মানে কি যেহেতু দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করে আমরা এই ইলেকট্রিক ফ্লাক্স পাচ্ছি, তাই ইলেকট্রিক ফ্লাক্স ইজ অলসো এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে ইলেকট্রিক ফ্লাক্সও একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এটি একটি স্কেলার রাশি। হ্যালো, এবার হচ্ছে আমার একক ওর মাত্রা লিখতে হবে। তাহলে একক কি হবে, আমরা দেখলাম কি ই ডট এ। তাহলে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের একক কত করেছিলাম, নিউট্রন কুলম মাইনাস অন ইনটু এরিয়া। এরিয়া তাহলে কত হবে, মিটার স্কোয়ার। তাহলে এটা হবে একক। অর ইলেকট্রিক ফিল্ডের আরেকটা একক আমরা করেছিলাম, ইলেকট্রিক ফিল্ডের একক করেছিলাম একটা হচ্ছে নিউটন কুলম মাইনাস অন, অর আরেকটা একক লিখেছিলাম সেটা হলো ভোল্ট মিটার মাইনাস অন। তাহলে এখানে অর কি লিখতে পারি, এটার সাথে যে তাহলে ভোল্ট মিটার মাইনাস অন ইনটু মিটার স্কোয়ার যদি করি, তাহলে অর ভোল্ট ইনটু মিটার। তাহলে ভোল্ট ইনটু মিটার কোথাও দেখলে ঘাবড়াবে না, ওটা হচ্ছে কি তড়িৎ ফ্লাক্সের ইউনিট। আচ্ছা, এবার হলো মাত্রা। তাহলে মাত্রা আমরা কীভাবে পাবো, তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের মাত্রা আমরা পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডের মাত্রা, ইলেকট্রিক ফিল্ডের মাত্রা কত হবে, এই দেখো নিউটন, নিউটন বলের মাত্রা, তার বলের মাত্রা কত হবে এম এল টি মাইনাস টু। আর হলো বলের মাত্রা, তারপরে হচ্ছে চার্জের মাত্রা, চার্জের মাত্রা হচ্ছে কত, আই ইনটু টি। তারপরে পাওয়ারে আছে মাইনাস ওয়ান ইনটু এল স্কোয়ার, দ্যাট ইজ এম এল টি মাইনাস টু আই মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান এল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত পাচ্ছি, তাহলে এখান থেকে আচ্ছা এখানে লিখছি, তোমরা এখানে দেখতে পাবে কিনা। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে এম এল কিউব টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। তাহলে হয়ে যাচ্ছে এম এল কিউব টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। তাহলে আমার কী গেল, এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, ইউনিট গেল, ডাইমেনশন গেল। আর একটা কী বললাম যে কটা বলরেখা কোনো একটা এরিয়ার মধ্য দিয়ে পারপেন্ডিকুলারলি বার হচ্ছে, সেটাই হচ্ছে ওই এরিয়ার মধ্য দিয়ে মোট ইলেকট্রিক ফ্লাক্স। এরিয়ার ডাইরেকশন কোন দিকে নেব, অলওয়েজ নর্মাল টু দ্য প্লেন। আচ্ছা কয়েকটা প্রবলেম করি তাহলে ব্যাপারগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আচ্ছা এখানে একটা কথা বলে নেওয়া ভালো, যে যখন আমাকে এরিয়ার কথা বলবে, এরিয়া দুই রকমভাবে তোমাকে ল্যাঙ্গুয়েজ বলে দেবে। কীরকম দুই রকম ল্যাঙ্গুয়েজ বলবে, এক বলবে যে কোথাও ইলেকট্রিক ফিল্ড কোনো তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এই তলের সাথে 90 ডিগ্রি কোণ মানে কি, এই তলের ডাইরেকশন কোন দিকে হবে, এই দিক বরাবর, এই তলের প্যারালালি হবে। তাহলে এই তলের সাথে 90 ডিগ্রি বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে, মানে যদি আমি বলি এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তোমাদের দিকে, আর এই তলের সাথে লম্ব ডিগ্রি আছে, তখন আমি ধরবো এটা। তখন তাহলে ফ্লাক্সের ভ্যালু তাহলে কত হবে, তখন তখন ফ্লাক্স ভ্যালু বের করার সময়তে এই এরিয়ার, এই তলের এরিয়া কোন দিকে হবে, উপর দিকে হবে, আর এটার ডিরেকশন উপর দিকে হবে। তাহলে মিডল অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তখন কত বসাবো, থিটার জায়গাতে 0 বসাবো। কিন্তু যদি এরকম বলা থাকে কোনো তলের সাথে, কোনো তলের কোনো ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ আছে, তখন ক্ষেত্রের সঙ্গে যদি বলে, তল যদি না উল্লেখ করো, তাহলে ভেবে নেবে যে এটা আমার যে এরিয়াটা আছে তার যে ডাইরেকশন তার সাথে 90 ডিগ্রি আছে। তাহলে যদি এরকম বলে যে কোনো তলের সঙ্গে, কোনো ক্ষেত্রের তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে, তখন আমি ধরবো এটা। কিন্তু যদি বলে কোনো তলের সঙ্গে তড়িৎ ক্ষেত্র 90 ডিগ্রি কোণে আছে, তখন আমাকে ধরতে হবে এইটা। কারণটা কি, এটার ক্ষেত্রে এটা এরিয়া ডাইরেকশন হচ্ছে এই দিকে, আর এটার ডাইরেকশন হচ্ছে উপরের দিকে, তাহলে মিডল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাকে যতক্ষণ না উল্লেখ করে দেবে যে কোনো তলের তলের সঙ্গে, তখন ততক্ষণ আমি ধরবো না যে সেটা আমাকে তলের সাথে অ্যাঙ্গেলটা ধরছে। কিন্তু যদি আমাকে বলে যে এরিয়ার সঙ্গে এত কোণ করে আসে, তার মানে এরিয়ার যে ডাইরেকশনটা আপওয়ার্ড ডাইরেকশন, তার সাথে আমি অ্যাঙ্গেলটা ধরবো। আচ্ছা কয়েকটা প্রবলেম আমি করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। প্রবলেমটা দেখো, প্রবলেমটা বলেছে কি,
ইমানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর ব্যাসার্ধের একটি অর্ধগোলাকার ফাঁপা বস্তু রাখা আছে। চিত্রের নাই অর্ধগোলাকার অর্ধগোলকটির বক্রতলের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স নির্ণয় করতে বলেছে। তার মানে কি ইলেকট্রিক ফ্লাক্সের ডিরেকশন এদিকে, তার ভ্যালু হচ্ছে ই। এখানে যে অর্ধগোলকটা রাখা আছে তার ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে আমার আর। এবার বলেছে কোন তলের মধ্যে দিয়ে এই যে বক্রতলটা আছে, এখানে যে বক্রতলটা হবে তার মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স নির্গত হবে। মানে এরকম একটা বাটি রাখা আছে, এরকম একটা বাটি রাখা আছে, তার নিচ থেকে ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক লাইন উপর দিকে আসছে, তাহলে কটা লাইন এই তলের মধ্য দিয়ে বেরোবে। এবার প্রথম কথা হলো যে তোমরা ছবি দেখে বুঝতে পারছো বা এমনিতে ব্যাপারটা ইমাজিন করার চেষ্টা করো, মাইন্ডের মধ্যে একটা পিকচার ড্র করার চেষ্টা করো, যে যদি এখান থেকে তিনটা বলরেখায় উপর দিকে যায়, এই তলটার মধ্য দিয়ে তিনটে বলরেখা নিচ থেকে উপর দিকে যায়, তাহলে এই তলের উপরে যে তলটা হবে সেটার মধ্য দিয়ে কটা বলরেখা বেরোবে? তিনটাই বেরোবে। তার মানে আমি যদি এই তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সের ভ্যালু বের করে নিই, তাহলে আমার এই তলের মধ্য দিয়ে বের করা হয়ে যাবে, মানে বক্রতলের মধ্য দিয়ে বের করা হয়ে যাবে। তাহলে এই তলের মধ্য দিয়ে আমি তড়িৎ ফ্লাক্স বের করবো কীভাবে? বের করার জন্য আমার কী কী লাগবে? একটা হচ্ছে ই, যেটা আমাকে অলরেডি দেওয়া আছে, আর একটা লাগবে আমার এ, তার ডট প্রোডাক্ট করতে হবে, তাহলে আমি ইলেকট্রিক ফ্লাক্স পেয়ে যাবো। ও তাহলে এরিয়াটা কীভাবে পাবো? তাহলে এরিয়াটা আমাকে দেওয়া নেই, তাহলে এরিয়া দেখো এই যে তলটা আছে নিচে যে তলটা সেটাকে বৃত্তাকার তল হবে, তার ব্যাসার্ধ হলো আর, তাহলে তার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার এরিয়া কত হবে? তাহলে এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, এরিয়া হলো পাই আর স্কোয়ার। এরপর তাহলে এরিয়া লিখলে তো হবে না, সেই এরিয়ার ডাইরেকশনটা নিতে হবে। তাহলে এবার দেখো এরিয়ার এই এরিয়াটা আছে সেটা যদি এভাবে রাখা থাকে তাহলে এরিয়ার ডাইরেকশনটা কী হবে? হয় আপওয়ার্ড হবে না হলে ডাউনওয়ার্ড হবে। তাহলে আমি যদি আপওয়ার্ডই ধরি তাহলে তাহলে ইলেক্ট্রিক ফিল্ড আর এরিয়ার মিডলের অ্যাঙ্গেল কত হয়েছে? জিরো ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ভ্যালু তাহলে কত হয়ে যাবে? তাহলে ই এ কস জিরো, তাহলে ই এর ভ্যালু হচ্ছে ই, এ এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার, কস জিরো ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে আমার ফ্লাক্স কত হলো? পাই আর স্কোয়ার ই। তাহলে এটা হয়ে গেলো প্রবলেম। তাহলে এটাই হলো তার ওই এই তলের বক্রতলের মধ্য দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স। ওখানে লিখে দেবে যেহেতু এই তলের মধ্যে দিয়ে যে অর্ধবৃত্তাকার গোলক আছে তার সমতল তলের মধ্যে দিয়ে যটা তড়িৎ বলরেখা যায় বক্রতলের মধ্যে দিয়ে একই পরিমাণ বলরেখা নির্গত হয়, অতএব ওই তলের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স পাই আর স্কোয়ার ইন্টু ই। এবার এই প্রবলেম দুটো দেখো ভালো করে লক্ষ্য করবে। 5 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত, এই জায়গাটা ভালো করে দেখো, 2 ভোল্ট পার মিটার মানে তড়িৎ ক্ষেত্রে 60 ডিগ্রি কোণে অবস্থিত, ওই তলের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্সের মান নির্ণয় করো। ওই তলের মধ্য দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স বেরোচ্ছে সেটার মান নির্ণয় করতে বলেছে। থার্ড নাম্বার প্রবলেমটা দেখো, একই রকম প্রবলেম, 5 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাতের তল, ওখানে ছিল বর্গাকার পাত, এখানে গেছে বর্গাকার পাতের তল, 2 ভোল্ট পার মিটার মানে তড়িৎ ক্ষেত্রে 60 ডিগ্রি কোণ করে অবস্থিত, ওই তলের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্স এর মান নির্ণয় করো। দুটোর মধ্যে পার্থক্য কোথায় অঙ্ক দুটোর মধ্যে? এখানে আছে বর্গাকার পাত, এখানে আছে বর্গাকার পাতের তল। আচ্ছা 2 নম্বর প্রবলেমটা প্রথমে করি। এখানে বলেছে কি 5 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত, আমার লাগবে এরিয়া, তাহলে এরিয়া কীভাবে পাবো? যেহেতু বর্গাকার পাত বলেছে তাহলে 5 × 5 করলে আমি পেয়ে যাবো এরিয়া, তাহলে হয়ে যাচ্ছে আমার 25 মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে আমার এরিয়া। আচ্ছা এবার আমাকে লাগবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আমাকে ইয়ে বলে দিয়েছে, সেটা হচ্ছে ইটা হয়ে যাচ্ছে 2 ভোল্ট মিটার মাইনাস 1। এবার আমাকে বের করতে হবে কি এই ই আর এর মিডলের অ্যাঙ্গেল, তাহলে আমি পেয়ে যাবো ফ্লাক্স। তাহলে আমরা কি জানি ইলেকট্রিক ফ্লাক্স ইজিক্যাল টু ই এ কস থিটা। এবং ই ডট এ করলাম না, কারণটা কি যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা আমাকে ভেক্টর আঁকা বলে দেয়নি আর এরিয়াটা ভেক্টর আঁকা বলে দেয়নি, যদি এর মধ্যে অ্যাঙ্গেল বলার জন্য একটা ক্লু দিয়েছে সেটা 60 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে ই, ই এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 25, আর কস কত ভ্যালু আছে? 60 ডিগ্রি, থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি। তাহলে কত পেয়ে যাচ্ছি আমি এখানে? 2 × 25, কস 60 ভ্যালু কত হয়? হাফ, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে আমার 25 ভোল্ট ইন্টু মিটার। তাহলে এক ওই 2 নম্বর প্রবলেমটার অ্যান্সার হলো। 3 নম্বর প্রবলেমটা দেখো,
3 নম্বর প্রবলেমটা একটু আলাদা হবে, এরিয়াটা একই থাকছে যেহেতু বর্গাকার পথ বলেছে, তাহলে 5×5 মানে 25 মিটার স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু একই হচ্ছে 2 ভোল্ট মিটার মাইনাস অন। বাট প্রবলেম হলো ইয়েটা, ব্যাপারটা হচ্ছে কোথায়, এই জায়গাটাতে, থিটাটাতে। এখানে কী বলছে, বর্গাকার পাতের তল, তাহলে বর্গাকার যে পাত আছে তার তলের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। মানে আমি তোমাদের যেটা বলছিলাম, এইটা ধরো বর্গাকার ওই পাতটা, এর তলটা মানে এর তলের ডাইরেকশন কোন দিকে হবে, ধরো এই পেনটার দিক বরাবর, এই বরাবর, এই পাতির তলটা তড়িৎ ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। মানে এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের যদি ডাইরেকশন হয়, তাহলে এটার সাথে এই তলটা আমার 60 ডিগ্রি কোণ করে আছে, এইভাবে আছে। এই বর্গাকার পাতের তল মানে এই যে রেড যে মার্কারটা আছে সেটা দিয়ে আমি ডিফাইন করেছি, বর্গাকার পাতের তলটা হচ্ছে এই ডাইরেকশানে, আর যে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে এই ডাইরেকশানে। তাহলে এই ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে, বর্গাকার পাতের তল 60 ডিগ্রি কোণ করে আছে, এই মিডল অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। কিন্তু আমার লাগবে কোনটা, এই তলের সাথে যে লম্ব ভেক্টরটা আছে সেটার সাথে অ্যাঙ্গেল, এর অ্যাঙ্গেলটা লাগবে ইলেকট্রিক ফিল্ডের। তাহলে এই পাতের সাথে লম্ব যদি আমি নিতে যাই, তাহলে সেটা কোনটা হবে, তাহলে সেটা এটা হবে না, সেটা হচ্ছে এটা, তাই তো? তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা লাগবে আমার, সেটা হলো থিটা। তাহলে এটা এখান থেকে যদি এটা 60 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এটা কত ডিগ্রি হবে, 90 - 60, তোমার কত হবে 30 ডিগ্রি। এখান থেকে এটা 60 ডিগ্রি, তাহলে এখান থেকে এটা 30 ডিগ্রি। তাহলে যদি বলে কোনো প্রবলেমে যে বর্গাকার এরকম বর্গাকার পাতের তল, তাহলে কী করবে, যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেটাকে 90 ডিগ্রি থেকে মাইনাস করে দেবে। তাহলে এখানে থিটা সমান কত হবে, তাহলে থিটা ইকুয়াল টু হবে 90 - 60, দ্যাট ইজ 30 ডিগ্রি। আর বর্গাকার যদি বলে বর্গাকার পাত, তাহলে যেটা অ্যাঙ্গেল থাকবে সেটাই, কিন্তু যদি বলে বর্গাকার পাতের তল, তাহলে যেটা দা অ্যাঙ্গেল দেওয়ার থাকবে তার থেকে 90 ডিগ্রি থেকে সে অ্যাঙ্গেলটা বিয়োগ করবে। তাহলে এখান থেকে যদি এটা পেয়ে গেলাম, তাহলে এবার বের করে নাও ফ্লাক্স, তাহলে ∅ = ইএ, আচ্ছা পরে লিখলে হবে, কস থিটা, এরিয়া হচ্ছে 25, ই হচ্ছে 2, আর কস থিটার ভ্যালু হচ্ছে কস 30 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে 50, আর কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, মানে হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 50√3, রুট দিয়ে কেটে দেবে এটাকে, তাহলে যেটা হয়ে যাচ্ছে 25√3 ভোল্ট মিটার মাইনাস ওয়ান। দেখো আমার দুটো ডাটা একই, শুধু এই জায়গাটাতে সামান্য এইটুকু অংশের জন্য চেঞ্জ হয়ে গেল, বর্গাকার পাতের তল। এই কথাটা বলার জন্যই প্রবলেমটা আমাকে একটু আলাদাভাবে করতে হলো। এরপরে আমি দুটো প্রবলেম দিচ্ছি এখান থেকে, সে দুটো প্রবলেম তোমার নিজে প্র্যাকটিস করবে, কোথাও প্রবলেম হলে অবশ্যই জানাবে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে। প্রবলেম দুটো দেখো কি বলেছে, 5 মিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজাকার পাত করে দিয়েছে, এখন বর্গাকার ছিল ত্রিভুজাকার করে দিয়েছে, ত্রিভুজাকার পাত 2 ভোল্ট মিটার মাইনাস ওয়ান মানের তড়িৎ ক্ষেত্রে 60 ডিগ্রি কোণ করে অবস্থিত, ওই তলের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এরিয়াটা বের করবে, এরিয়া এর ক্ষেত্রে কত হয়, সমবাহু ত্রিভুজের এরিয়া কত হয়, সেটা কত হয় √3/4 × বাহু স্কোয়ার, তাহলে বাহুর ভ্যালু কত দেওয়া আছে 5, তার হোল স্কোয়ার। এটা এরিয়া বের করবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বলে দেওয়া আছে, আগে যেরকম করে করলাম সেভাবে করবে, উত্তর পাবে 25√3/4 ভোল্ট × মিটার, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক। একইরকমভাবে থার্ড নম্বরটা, √7 ব্যাসার্ধের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পাতের তল, বৃত্তাকার পাতের তল আগের মতোই রেখেছি, সেটা কত 2 ভোল্ট/মিটার মানে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে অবস্থিত, ওই তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো, সেটা উত্তর পাবে কত 22 ভোল্ট/মিটার। এখানে এরিয়াটা কীভাবে বের করবে, তোমরা জানো বৃত্তাকার পাতের এরিয়া কত হয় π/r², তাহলে পায়ের ভ্যালু 22/7 পুট করবে, এটা আর এর ভ্যালু পুট করবে, এটা অ্যান্সার পেয়ে যাবে। যদি না পারো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই এসএমএস করবে, নাহলে কমেন্টে অবশ্যই বলবে যে যদি না পারো, আশা করি পেয়ে যাবে, খুব ইজি প্রবলেম আছে। এরপরে আরও কয়েকটা প্রবলেম করি, এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা থেকে এরপরে আমি কতগুলো প্রবলেম এই ধাঁচেরই অনেকগুলো প্রবলেম দেবো, সবগুলো এইভাবে করবে, এক্সামে এইরকম টাইপেরই প্রবলেম বেশি দেয়। কী বলেছে, ই যেটা তড়িৎ ক্ষেত্র সেটাকে বলে দিয়েছে আমাকে ভেক্টর ফর্মে, তাহলে এটা নিয়ে কোনো প্রবলেমই নেই আমাদের, 6i³ + 3j³ + 4k³। এখন যেহেতু এইটাকে ভেক্টর ফর্মে বলে দিয়েছে, তুমি বুঝতে পারছো এটাকে ই ডট এ দিয়ে করতে হবে, মানে ডট প্রোডাক্ট দিয়ে করতে হবে। কিন্তু দেখো অঙ্কটাতে এরিয়া কিন্তু বলে দেয়নি,
এরিয়াটা ভেক্টর ফর্মে বলে দেয়নি, তোমাকে কী করতে হবে এরিয়াটা ভেক্টর ফর্মে তৈরি করতে হবে, এটুকুই এই অঙ্কটার ট্রিক্স। এবার বলেছে কি প্রথমে এক নম্বর আমি এক নম্বরটা সলভ করছি, এরিয়াটা কোন তলে রাখা আছে, এক্স ওয়াই তলে রাখা আছে। তাহলে এক্স ওয়াই তলে যদি আমি একটা প্লেনকে রাখি, যদি বলি এটা এক্স ওয়াই তল, মানে যদি তিনটা আমি বলি, মানে এইভাবে যদি আমি ডিফাইন করি, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এক্স ওয়াই তলে যদি আমি একটা প্লেনকে রাখি, এই যে প্লেনটা যদি আমি এক্স ওয়াই তলে রাখি, তাহলে এটা ডাইরেকশন কোন দিকে হচ্ছে, আপওয়ার্ড হচ্ছে, তখন জেড কে, জেড কে ক্যাপের দিকে হচ্ছে। তাহলে যখনই দেখবে কোনো প্রবলেমে এক্স ওয়াই তল আছে, তাহলে এখানে নেই কে, কে নেই জেড নেই, তাহলে কি কে হবে, কে ক্যাপ হবে। তাহলে এরিয়ার, এরিয়া ভেক্টর আগে এরিয়াটার মান বের করি, এরিয়াটা কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 2 মিটার, প্রস্থ বলেছে 1 মিটার। তাহলে এরিয়া কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলে 2 ইন্টু 1, তার মানে হচ্ছে 2 মিটার স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া। তাহলে এরিয়াটাকে যদি আমি ভেক্টর ফর্মে লিখি তাহলে কত হবে, 2। এবার হলো আমার ডাইরেকশনটা লিখতে হবে, কিন্তু ডাইরেকশনটা কোন, যদি এক নম্বর প্রবলেমের ক্ষেত্রে লিখি তাহলে এক্স ওয়াই আছে, তার মানে কি জেড অ্যাক্সিস বাদ আছে, তাহলে কী হবে কে ক্যাপ। তাহলে এখানে আমার ফ্লাক্স কত হচ্ছে, তাহলে ফাই ইকুয়ালস টু ই ডট এ, ই ডট এ। তাহলে আমি ধরে ধরে করাচ্ছি, কারণ এরপরে কতগুলো প্রবলেম দেবে এইরকম টাইপেরই। তাহলে কত হবে, 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট 2k ক্যাপ। তাহলে ডট প্রোডাক্ট তোমরা করতে জানো আই এর সাথে আই, তাহলে এখানে আই যেহেতু নেই তাহলে এটা হয়ে যাবে 0, প্লাস জে যেহেতু নেই তাহলে হয়ে যাবে 0, এখানে কে এর সাথে কে, তাহলে হচ্ছে 8। তাহলে আমার হচ্ছে 8 ভোল্ট ইন্টু মিটার, তাহলে হয়ে গেল এটা। এবার যদি ওয়াই জেড তলের জন্য বের করি, মানে দুই নম্বরটা যদি করি, তাহলে ইলেকট্রিক ফিল্ড তো আমার ওটাই থাকছে, সেটা হচ্ছে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বাট এরিয়ার ভেক্টরটা কি হয়ে যাচ্ছে, এরিয়া ভেক্টর ম্যাগনিচিউড ওটাই থাকছে 2, কিন্তু কোন তলে বলেছে ওয়াই জেড, তাহলে বেঁচে আছে কি এক্স, তাহলে এক্স মানে কি আই ক্যাপ। তাহলে সেক্ষেত্রে যদি আমি ফ্লাক্স বের করি, তাহলে ফাই ইজিক্যাল টু হচ্ছে ই ডট এ, তাহলে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট এরিয়া, এরিয়া কত আছে 2i ক্যাপ। তাহলে 6 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 12 প্লাস, এখানে যেহেতু জে নেই তাহলে হয়ে যাবে 0, যেহেতু কে নেই তাহলে হয়ে যাবে 0, তাহলে কত হবে 12 ভোল্ট ইন্টু মিটার। তাহলে দুটো প্রবলেম হয়ে গেল, এরকম এরকম টাইপেরই প্রবলেম পাবে। কোনো কোনো ক্ষেত্রে তো তোমাকে ডিরেক্ট এরিয়া বলে দেবে, কিন্তু বেশিরভাগ প্রবলেমে কী করে এরকমভাবে এরিয়া দুটো বলে দেয়, এক্স ওয়াই তলে আছে বা ওয়াই জেড তলে আছে বা তোমার এক্স জেড তলে আছে। তাহলে এক্স জেড তল থাকলে কী হতো, জে ক্যাপ হতো, যেরকম বলবে যে তলের ক্ষেত্রে বলবে সেরকমভাবে প্রবলেম করবে। আমি কতগুলো প্রবলেম দিচ্ছি তোমরা সেগুলো করে নেবে, আমি যেগুলো করাচ্ছি সেগুলো নোটের মতো করে নেবে, তাহলে তোমাদের এক্সামের সময় কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এই অঙ্কগুলো যে কটা অঙ্ক আমি দি করছি দেখাচ্ছে, সে কটা অঙ্ক তোমরা খাতাতে ভালো করে করে নেবে নোট খাতার মতো করে। আর কারো যদি করতে অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই বলবো বা কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।